প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো এই দীর্ঘ করোনাকালীন ছুটিতে আজ অনলাইন ক্লাসে আমি হেলেনা রহমান অর্থাৎ তোমাদের কাকুলি ম্যাম হাজির হয়েছি আমি আজকে তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাস করাবো আমার টপিক হচ্ছে পাটিগণিত তোমরা শিটের মধ্যে দেখেছো চার নং পাটিগণিত আমি পাটিগণিত অঙ্কটা তুলেছি তোমরা একটু খেয়াল করো আমি এখানে লিখেছি একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেমিমিটার ও 960 সেমিমিটার দেখো আমি কত কি লিখেছি 672 ও 960 এর যথাক্রম নির্ণয় করো আমি কত লিখেছি পাত দুটি থেকে কেটে নেওয়া একটি মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে তারপরে দেখো আমি কত লিখেছি প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো এই লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেমিমিটার ও 960 সেমিমিটার এই অঙ্কটি আমি তোমাদেরকে পূর্ব ক্লাসে করিয়েছি আমি এবং তোমাদেরকে বুঝিয়েছি লকডাউনের এই মুহূর্তে ঘরে থেকে চর্চা না করে হয়তোবা তোমরা এই অঙ্ক ভুলে গিয়েছো আর এর জন্যই আমি আজকে তোমাদের কাছে স্টিকের টার্ন অঙ্ক নিয়ে হাজির হয়েছি এখন আমি তোমাদেরকে ক 672 ও 960 এর লসাগু নির্ণয় করে দেখাবো কত থাকে 2
কে আমি 208 কে দিয়ে 772 কে আমি ভাগ করব তাহলে আমি আবার দুবার দিচ্ছি কারণ তোমরা খেয়াল করো তোমরা যখন কোনো সংখ্যা নেবে ওই সংখ্যা দিয়ে এর সবচেয়ে বামের সাথে গুণ দিবা আমি যদি এখন 3 দিতাম তাহলে 3 দুগুণে 6 আমার 6 হয়ে যেত এজন্য আমি কি করেছি আমি দুইবার নিয়েছি কারণ 2 দুগুণে 4 6 কে কম হবে এখন আমি 2 দিয়ে গুণ করছি তোমরা খেয়াল করো 8 দুগুণে 16 হাতে থাকে 1 8 দুগুণে 16 আর 1 17 তারপরে হাতে থাকে 8 2 দুগুণে 4 আর 1 5 12 থেকে 2 এর এতমত বিয়োগের নিয়ম কি জানো 2 কে আমরা 12 ধরেছি 12 থেকে 6 ধরে থাকে 6 হাতে কাছে মানে 8 8 7 কে আমরা দিয়েছি ছোট এখন 10 গুণ করেছি 17 থেকে 8 দিলে কত থাকে 9 এখন আমরা কি করেছি এই হাতে রাখতে দিয়েছি 6 6 মিলেছে এই অঙ্কগুলো তোমাদেরকে পূর্বে অনেকবার ক্লাসে বোঝানো হয়েছে কিন্তু লকডাউনের কারণে হয়তো চর্চা করো না ফ্রি থাকাতে ভুলে গিয়েছো 288 যার জন্য আমি আবার তোমাদেরকে রিপিট করে শোনাচ্ছি এখন শেয়ার কই দিয়ে 288 মধ্যে কতবার যাবে দেখো আমি তিনবার দিচ্ছি 3 9 27 আমি যদি 3 দিলাম খেয়াল করো তোমরা বাসার 3 3 9 27 28 এর থেকে কম তাহলে আমি 3 দিয়ে গুণ করে একটু দেখি মনে মনে হচ্ছে কিনা 3 6 18 হাতে থাকে 1 3 9 27 হাতে কোনো 28 তার মানে মিলে গিয়েছে সুতরাং সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হচ্ছে সুতরাং সবচেয়ে বড় টুকরার
একটি তামার পাতে সংখ্যা নির্ণয় করব আমরা। দেখো একটু আগে তোমাদেরকে বলেছি লোহার একটা একটি লোহার পাতে সংখ্যা বের করেছি আর আমরা এখন বের করব একটি তামার পাতে সংখ্যা। এখন তামার পাতের পরিমাণ এখানে কত দিয়েছে তোমরা দেখেছো শুরু থেকে 960 সেমিমিটার। তাহলে আমরা এখানে কি করেছি 960 সেমিমিটার কে ভাগ দিব সেই 96 দিয়ে, কারণ বড় টুকরার দৈর্ঘ্য কি একই মাপের বড় টুকরার দৈর্ঘ্য ছিল 96। তাহলে আমরা এখন আবার 96 দ্বারা ভাগ করব। এখন তোমরা দেখো 960 কে 96 দ্বারা ভাগ করলে একবার যায় আর শূন্য আমি নামিয়েছি, তার মানে 960 কে 96 দ্বারা ভাগ করলে 10 হয়, তার মানে কি 10 টি। তাহলে আমরা উত্তর পেয়েছি শিক্ষার্থীরা প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো। তাহলে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা উত্তর লিখো, এত বড় করতে হবে না, উত্তর লিখো 30 ও 10 টি। প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা করোনা বরাবরই বুঝতে পেরেছ। আমি তোমাদেরকে দুইবারই প্রশ্নটা মনে মনে ক্লাসটা নিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি বুঝানোর পরে তোমরা বাকিটা বাইরে বসে করবা, চর্চা করবা, তাহলে তোমরা বুঝতে পারবা। আর শিক্ষার্থীরা তোমরা ভালো থেকো, আজকের মতো আমি 4 নম্বর সেশন তোমাদের শেষ করেছি। তোমরা ভালো থেকো, বাড়িতে চর্চা করো, একটু পড়াশোনা করো, নিজের যত্ন নিও। এই করোনা পিরিয়ডে কিভাবে নিজেকে ভালো থাকা ভালো রাখা যায়, সুরক্ষা রাখা যায়, সেই জন্য নিয়মিত হাত ধোয়া এবং ঘরের বাইরে যাওয়া না, মাস্ক ব্যবহার করো। আর বাচ্চারা তোমরা ভালো থেকো। আমার প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে মিস করি, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম।